আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট স্যান্ডউইচ করে দেখাবো, নাম হলো চকলেট বানানা স্যান্ডউইচ। আসুন দেখে নিই কি কি লাগছে। প্রথমে আমি একটা বানানা এভাবে কেটে নিব, আপনারা 4 ভাগ করে কেটে নিবেন। তারপর এরকম একটা চকলেট বার, বেরি মিল্ক, 4টা এরকম চকলেট বার নেবেন। আপনারা চেষ্টা করবেন বেরি মিল্কটা ইউজ করতে। আর আমি এখানে 4টা স্লাইস নিয়েছি ব্রেডের। আপনারা চাইলে সাইডের ব্রাউন পোর্শনটাও কেটে দিতে পারেন, এজেস গুলো। তারপর আমি স্প্রেড বাটার এটাতে লাগিয়ে নিচ্ছি। তারপর আপনারা চকলেট বার গুলো এভাবে ব্রেডের উপরে সাজিয়ে দিবেন। আর বানানা গুলো চকলেট বারের উপরে এভাবে দিয়ে দিবেন। চেষ্টা করবেন ব্রেডটা ফ্রেশ নিতে, তাহলে স্বাদটা আরো ভালো লাগবে। তারপর এরকম একটা স্যান্ডউইচ মেকারে আপনারা ব্রেডের স্লাইস গুলো এভাবে রেখে দিবেন। তারপর স্যান্ডউইচ মেকারটা ভালো মতো আটকে দিবেন। ঠিক 4-5 মিনিট পর স্যান্ডউইচ গুলো বের করে নিবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।